আসসালামু আলাইকুম, আমি রাকিব আলগনি। আজকে আমি আপনাদেরকে বলবো, শেয়ার করবো যে টিকটক থেকে কিভাবে আয় করা যায়। তো টিকটক কিন্তু আগের মতো টিকটক নাই, এখন কিন্তু টিকটক আরো উন্নত এবং টিকটক থেকে আয় করা অনেকগুলো মাধ্যম তৈরি হইতেছে। তো আপনারা অবশ্যই জানবেন যে রিসেন্টলি কিন্তু টিকটক অনেকদিন আগেই কিন্তু একটা জিনিস লঞ্চ করছে, সেটা হচ্ছে টিকটক ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বেটা। তো ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বেটা কি সেটা জানি না, সেটা হচ্ছে টিকটকের একটা প্রোগ্রাম যেখানে আপনি এক মিনিটের উপরে ভিডিও আপলোড করা আপনি ইউটিউবের থেকে বেশি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটাই বাস্তব, এবং তার চেয়ে বড় কথা হলো এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো হয়তো আমরা জানি না, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, কিন্তু খোঁজ খবর যদি রাখেন তাহলে আপনি জানতে পারবেন টিকটক কিন্তু একটা বিগ কোম্পানি হইতে যেতেছে এবং একটা বড় প্ল্যাটফর্ম হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য তার শর্ট ফর্ম কন্টেন্টের প্লাস কিন্তু লং ফর্ম কন্টেন্টও তারা রান করতেছে। তো আপনাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আপনি যদি আমার এই পাশে একটা ভিডিও দেখেন, এখানে কিন্তু একজন বাংলাদেশ, সে কিন্তু ইতালি থেকে থাইকা এক মিনিটের ভিডিও লং ভিডিও আপলোড করতেছে এবং কি ইনকামও করতেছে। তো এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু হইতে পারে না। তো এখন হচ্ছে বাংলাদেশে, দুঃখিত বাংলাদেশে কিন্তু এখনো সেটা লঞ্চ হয় নাই, এর জন্য হয়তো বা ভবিষ্যতে লঞ্চ হবে। এটা ছয়টা দেশের মধ্যে মনে করেন যে অ্যাভেলেবেল আছে, ইউকে, তারপরে হচ্ছে আপনার ইতালি, ফ্রান্স, ইউএসএ, আর এই হচ্ছে কয়েকটা দেশের মধ্যে, ছয়টা দেশে মূলত এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে। তো তারপরে কিন্তু আপনারা যদি এখন থেকে প্রস্তুতি নেন তাহলে যখন বাংলাদেশে লঞ্চ হইব তখন কিন্তু আপনারা অবশ্যই ভালো আয় করতে পারবেন। এই জন্য টিকটকে কিন্তু আপনাদের মনোযোগ এবং ফোকাস দেওয়া দরকার। আমিও প্রস্তুত, আপনারা প্রস্তুত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি বিষয়ে ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।